পুরো ইংল্যান্ড জুড়ে চলছে এখন রানি এলিজাবেথের মৃত্যুর শোক, আর এ কারণেই ইংল্যান্ড ভার্সেস দক্ষিণ আফ্রিকার টেস্টের দ্বিতীয় দিন স্থগিত ঘোষণা করা হয়। তবে তৃতীয় দিন টেস্ট শুরুর আগে 96 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো রানির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য 1952 সালের পর এই প্রথম কোনো ইভেন্টে বাজানো হলো গড দ্য স্যাপ কিং। এছাড়া আজকের ম্যাচে দুই দলের খেলোয়াড়ই হাতে কালো ব্যাচ পরে মাঠে নেমেছে। রানির প্রতি স্মৃতিচারণ করতে মাঠে 1 মিনিট নীরবতাও পালন করা হয়েছে। তাই তো 70 বছর পর ব্রিটিশদের কোনো ইভেন্টে জাতীয় সঙ্গীত উচ্চারিত হলো গড সেভ দ্য কিং। এদিন খেলা শুরুর আগে সকল খেলোয়াড় মাঠে এসে উপস্থিত হলে জায়ান্ট স্ক্রিনে রানি এলিজাবেথের ছবি ভেসে ওঠে, আর তারপরেই গানটি পরিবেশন করা হয়। সর্বশেষ 1952 সালে সিংহাসনে বসার পর থেকে বৃহস্পতিবার 8 সেপ্টেম্বর এলিজাবেথের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত গড সেভ দ্য কুইন এর আগে উচ্চারিত হয়নি।